মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। ইকো হচ্ছে কিনা জানি না, কারণ আমি লিফটের মধ্যে রয়েছি, ভয়েসটা একটু হয়তো ক্যাকা ক্যাকা শোনাতে পারে। তো এখন আমি বেরোচ্ছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, টি শার্ট প্যান্ট দুটোই। তো যাবো একটু বাইরে দোকানটাতে, কেকের দোকানটাতেই যাবো সামনে। ওখানে গেলে না ব্রেডটা রেডি করে, মানে ওরা তৈরি করে, তো ওখান থেকে একদম তাজা ব্রেডটা সুন্দর পাওয়া যায়। এখানে না ব্রেড ফ্রেড দেখো, এখানটা কিসের দাগ নিয়েছে একটা, বুঝতে পারছি, ক্লিপ আর্ট করে ছিল জায়গাটাতে, এরকম হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে একটু ব্রেড নেবো আর একটু ডিম নেবো, এই আর কি কাজ আছে। তো চলে এই দুটো কাজ করে নিই, তারপরে ঘরে গিয়ে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করবো বলেই আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করেই বেরোলাম। তো চলো এসে গেছি নিয়ে ব্রেড আর হচ্ছে ডিম। ডিম 10টা মতো আনলাম, ফ্রিজে রয়েছে কয়েকটা, 3-4টা মতনই রয়েছে, ওই জন্য নিয়েই আসলাম। আর ব্রেডের প্যাকেটটা দেখো, এখানে এরকমই তাজা পাওয়া যায়, সবে করছে আর কি এইরকম। এটা হয়তো কালকে রাতে করেছে, তো এইরকম পাওয়া যায়, একদম নরম থাকে, এত ভালো থাকে না। আর বাদ বাকি দোকানগুলো থেকে আনলে কি, ওরা তো কিনে রাখে, ওগুলো বাসি হওয়ার চান্স থাকে। তো যদিও আমি আজকে খেলে কালকেই বাসি হয়ে যাবে ব্রেডটা, এই যাই হোক, তাও চলো যাই, চলে এসছি। এবার আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে রান্না করে যাও। এখন বাজে 9:51, মোটামুটি আমার ঠাকুরের জায়গাটা গোছানো হয়ে গেছে, দেখো এবার পরিষ্কার লাগছে। ফুলটা তো ওখানে থাকবেই, কারণ ঠাকুরেরই ফুল ওটা, আর প্রদীপ আর ধূপদানি স্ট্যান্ড শঙ্খ ওটাকে, ওই থালাটাকে এখন এখানে রেখেছি, পরে পুজো দেওয়ার সময় আমি নিচে নামিয়ে দেবো, কারণ সব উঠিয়ে নিচটাকে পরিষ্কার করলাম। তাই জন্যে ধুলো তো হয় একটু, ওই ধূপের ধুনোগুলো, মানে ধূপের ওই ছাইগুলো পরে একটু, যতই প্লেট দিই বাটি দিই না কেন নিচটাতে, তাও ছড়ায় একটু ওই আর কি। তো চলো এবার যাবো রান্নাঘরে, তার আগে ড্রেসটা চেঞ্জ করবো, যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে চলে এসে তারপর যাবো এখন রান্নাঘরে, কারণ এটাকেও না ভিজিয়ে এখন লাভ নেই। রোদটা উঠছে না ঠিক, মানে খুব একটা যে খুব রোদের তাপ সেই রকম কিছু নয়, দেখো দেখলেই বুঝতে পারবে, তেমন কিছু রোদ দেয়নি ওই আর কি। আর বিছানাপাটি আমার গোছানো হয়ে গেছে, আমি গুছিয়ে রেখেই গেছিলাম। চলো এবার তাড়াতাড়ি যাই, 9:51 অলরেডি বাজে, 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আশা করি। আজকে ও খাবে জ্যাম আর ব্রেড আর সাথে ডিমের অমলেট, আর আমি খাবো হচ্ছে কি যেন বলো ওটাকে, হ্যাঁ ডিম টোস্ট। চলো যাই, পাক্কা 10টায় আর হলো না, 10:09 বেজে গেছে। আসলে দুজনে দুরকম, তো আর তার সাথে আমি এই যে বাসনপত্রগুলো ছিল ওগুলোও গোছালাম, তো একটু তো টাইম লাগলোই, ওরটা ওকে দিয়ে দিই। আর আমারটা এই যে দুটো আলাদা আলাদা করে আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি, আর সস আমি এও নিয়ে নিয়েছি সকাল সকাল আজকে, আর কি বলবো, আনহেলদি আনহেলদি সবকিছু। আদাগুলোকে কেটে নিয়েছি, আটটু ছোট করলে ভালো হতো, বাট আমার কোমর পুরো ধরে গেছে, সেই যে 10:15 থেকে বসেছি, এখন বাজে 11:06। এই রসুনগুলো ছাড়ালাম, পুরো নোক আমার ব্যথা হয়ে গেছে, তাও ভিজিয়ে রাখাতে না চটাপট ছেড়ে গেছে। আসলে এই কাজগুলো আমরা শনি রোববার করি, মানে শনি রোববার তো ছুটি থাকে, ও আমাকে একটু হেল্প করে, আমার না পুরো ঘাড় পিঠ হাত এই তিনটে জিনিস পুরো খেয়ে যাচ্ছে। যাই হোক, মিক্সি ফিক্সি বার করে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে এগুলো আলাদা আলাদা করে বেটে নিই। প্রথমে বাটবো আদাটাকে, তারপরে বাটবো রসুনটা, কখন রান্না হবে আজকে জানি না। আদা আর রসুনটা পেস্ট করা হয়ে গেছে, একটু কষ্ট হয় ঠিক কথা, কিন্তু এ মাসের মতো মনে হচ্ছে আমার আর লাগবে না। আর কিছুটা গোটা আদা গোটা রসুন আমি রেখে দিয়েছি, দেখবে কিছুতে ঘষে বা আদা দিয়ে একটু চা খেতেও ইচ্ছে করলে তখন আর আদা পাওয়া যাবে না, তখন আবার কিনতে হবে। তো রসুনও রেখেছি, একটু কিছুতে ঘষে টষে দিলে না ভাল লাগে রসুনটা, বেটে সব কিছুতে ঠিক ভালো লাগে না। আমি একটু রিফাইন তেল দিয়ে রেখে দেবো, এবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে তেলটাকে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর এখানে গাটি আলু কচুটা, এই তেলের বোতলটা এখন এখানে রাখলাম, গাটি আলু কচুটা নুন দিয়ে একটু ভাপ দিতে বসিয়েছি। আর এখানে ডালটা তো কালকেরই রয়েছে, এটাকে জাস্ট গরম করব, এটা রয়েছে তাও একটু বাঁচোয়া। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আজকে হবে পমফ্রেট মাছ। পেঁয়াজ দুটো তো গাটি কচুতে যাবে এই আর কি। আর সিঙ্ক ফাঁকা, এগারোটা বাসন বেরিয়েছিল আমি মেজে দিয়েছি, মোটামুটি রান্নাঘর পরিষ্কার। এবার গিয়ে আমি একটু বসবো, প্রমি অনেকক্ষণ ধরে বকাবকি করছে যে একসাথে এত কাজ করো না করো না, না এবার সত্যি গিয়ে একটু বসবো, আর পাচ্ছি না, সেই 9:00 থেকে শুরু করেছি, এখন 11:30 বাজে, এবার একটু বসবো। তো চলো ডাবের জল নিয়ে নিয়েছি, এক হাত দিয়ে তো নিতে পারবো না, এই এক ফোন নিয়ে হয়েছে জ্বালা, যাই হোক তো চলো এবার গিয়ে বসি। তো ম্যাডাম আজকে শেষমেশ তুলতে তো মনে একটা ব্যথা লাগছে, তার উপর ভালোই কসরত করতে হচ্ছে জানো তো, ওই ফ্ল্যাটে জল দিয়ে দেখো হাত দিচ্ছি উঠছে না, এখানে অনেকদিন হয়ে গেছে না, একদম বসে গেছে, কিন্তু তারপর সার্ফ
বাথে জল নিলাম, গিজারের উষ্ণ গরম জল নিলাম, নিয়ে এখন দেখা যাচ্ছে উঠছে। বাপ রে বাপ, উঠিয়ে দাও। মানে এবার বোধহয় ও উঠতে চাইছে না, ভাবছে তুই এত কষ্ট করে দিয়েছিস। আর ওদিকে জানো তো গাটিটা আমি ভেবেছি কেমন না কেমন হবে, গাটি আলুটা একটু ভাপ দিয়ে নি। আমার মনে হচ্ছে ভাপ না দিলে ভালো তো, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, প্রায় ভালোই হয়েছে, আমার বেশি কষ্ট করতে হবে না। যাই হোক আমি তুলে নিই, মনে ব্যথা নিয়ে আর কিছু করার নেই, তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। বেজে গেছে 12:10, তুলে দিয়েছি এটা না, তাও তো দেখলে রুমাল দিয়ে আমি সার্ফের জল ন্যাকড়া দিয়ে ঘষা দিয়েছি, উঠে গেছে। কিন্তু বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি, উঠিয়েছি তো আমি অবশ্যই, পরিষ্কার তো করে দিয়েছি, কিন্তু এটা করতে আমার যা কসরত লাগলো, মানে কপালটা ভালো যে আজকের ব্রেকফাস্টটা হেভি হয়েছে, তাই খিদে ফিদে পাইনি এখনো। দেখাচ্ছি তোমাদেরকে কি দিয়ে ঘষেছি, সে সত্যি মানে এই জাস্ট দেখো এই প্যাকেট কেটে বার করে নিয়ে গেছি। এই যে কড়াই মাজার জন্য ওটার ধারটা চলে গেছে, তো আমাদের এখানে না ডিমার্টে এগুলো পাওয়া যায়, ভেতরে স্পঞ্জটা দেওয়া থাকে আর বাইরে এরকম খসখসে ইটা দেওয়া থাকে, তো মানে তেল কাজটা যাতে না পড়ে এগুলো দিয়ে আমি বাসনটা মাজি। ওটার ধারটা চলে গেছে বলে নতুন একটা এনেছিলাম, ভাগ্যিস আনা ছিল নতুন একটা, নাহলে কি দিয়ে তুলতাম আমি জানি না। রুমাল দিয়ে ঘষা দিচ্ছি, আমার হাত ধরে যাচ্ছিল কিন্তু উঠছিল না। এই ফ্ল্যাটে এরকম লাগে, ফ্ল্যাটে না উঠে গেছিলো জানি না কেন। লেবু বার করে রেখে দিয়েছি, একবার যেতে হবে আমাকে ছাদে, একটা কাজ আছে, ওই বাইরে যে প্লাইগুলো জমিয়েছিলাম 4-5টা, যে লাগে কখনো দেখবে প্লাই ফ্লাইগুলো একটু লাগে, কিন্তু রেখে আমার মানে ঘরে রাখলে বোধহয় ভালো হতো, যেহেতু আমি বারান্দায় রেখেছি, ওগুলো বৃষ্টির জল এসে এসে ছাদ পড়ে পড়ে না পুরো ছত্রাক হয়ে যাচ্ছে, ওখানটাতে ব্যাঙের ছাতা মতো হয়ে যাচ্ছে, তাই জন্য ওগুলোকে ভাবছি ছাদে একদম উপরে ঘরটাতে দিয়ে চলে আসবো। তো সেই কাজটা করবো, গিজারে সুইচ দিয়ে দিয়েছি, আমি স্নান করবো, স্নান করে তারপর রান্নাঘরে যাবো, আজকে এত কাজ করে না রান্না করতে ইচ্ছে করছে না, রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। ইন্ডাকশনে ভাত বসিয়ে দেবো, একটাতে ডালটা নয় গরম করে নেবো, খাওয়ার আগে হয়ে যাবে, আর একটাতে ওই দমটা বসিয়ে দেবো কচু আলুর, আর একটাতে মাছটা করে নেবো, হয়ে যাবে তাহলেই আমার। সেই 1 ঘন্টা হলেই রান্না হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। ভাবছি আগে স্নানটা করে নিই, ছাদ থেকে ঘুরে এসে যাই, ছাদে যেতে হবে একবার। মোটামুটি স্নান দান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু রান্নাটা হয়নি, ঠাকুর পুজো হয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো আজকে আমি আর গোছাতে পারলাম না আলমারিতে, আজকে আর ইচ্ছে করছে না, বিকেলেও ইচ্ছে করবে বলে আমার মনে হয় না, তো একেবারে কালকেই গোছাবো। ঠিক আছে, এখন কটা বাজে জানো? 12:56, এখন যাব রান্নাঘরে, 1টার সময় পুজো দেওয়া হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। এই যে তো আর অসুবিধে নেই, 3টেতে 3টে জিনিস বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিট একটু বসে নিই, তারপর যাবো রান্নাঘরে, 1:10 হতে গেলেও কিছু অসুবিধা নেই আমার, 2টোর দিকে হয়ে যাবে আশা করছি। 1:47 বাজে, এখন আমার কাছে খেতে চাইলে খেতে দেওয়া যাবে, ভাত হয়ে গেছে। এই পমফ্রেট ফ্রাইটা আমার জন্য বানিয়েছি, এই পমফ্রেট ফ্রাইটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, একটু আদা পেস্ট, রসুন পেস্ট, আর একটু লঙ্কা বাটা না থাকলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, নুন হলুদ, আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি এইভাবে ফ্রাই করছি। আর ও বলে দিয়েছে আজকে ফ্রাই খাবে না, তাই জন্য ওর জন্য ও ঝাল মতো বানাতে বলেছিল পমফ্রেট ফ্রাই, তো তাই বানিয়ে দিয়েছি। দেখো আজকে যতই তাড়াহুড়ো করি না কেন, যাই অনেক কাজ থাকুক না কেন, নিজের যেটা খেতে ইচ্ছে করে অনেক সময় নিজেকেও প্রায়োরিটি দেওয়া উচিত, শুধুমাত্র ও খেতে চেয়েছে বলে আমারটাও ঝাল করতে হবে তার কোনো মানে নেই, ওরটাও করেছি আমারটাও করেছি, দুজনেরটাই হলো তাহলে। তো এটা হচ্ছে গাটি কচুর দমটা, সেই গাটি আলু কচুর দম, দেখতে তো এরকম হয়েছে, তেলটা খুব বেশি আমি দেইনি, খেতে দুর্দান্ত হয়েছে, কিছুই না, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, গাটি আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো এইটাকে গ্রেট করে নিয়েছিলাম, এগুলো দিয়েছি, মানে আদা রসুনটা বাটা আর পেঁয়াজ আর টমেটোটাকে ঘষে নিয়েছিলাম, তো সেটাকে দিয়েছি, দিয়ে নিয়ে ভালো করে কষিয়েছি, তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারো, আমি আর দেইনি, সামান্য লঙ্কার গুঁড়ো নুন চিনি দিয়ে ব্যাস হয়ে গেছে। লাস্টে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আসলে ওর পমফ্রেট মাছের জন্য কুচি করেছিলাম, বেশি হয়ে গেছে বলে গাটির উপর দিয়ে দিয়েছি, যাবো আর ডালটা গরম করে নিয়েছি, এই আজকের মেনু। তো আমার মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে কি আমি একটু বসবো। এখন বাজে রাত্রি 9:30, জ্যাকেট পরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আর জানাটা না আমি খুলিনি,
আর বাইরে হয়তো দেখতে পাচ্ছো যে জামা কাপড়টা মেলা হ্যাঁ স্নানে জামা কাপড়টা শুকায়নি আর কি, ঠিকঠাক করে তো রোদ উঠছে না। আর জ্যাকেটটা না পরেই নিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, বেকার ঠান্ডা লাগিয়ে তো লাভ নেই। আর এইগুলো দুপুরের বাসনগুলো আমি আবার বিকেলে এসে, রান্নার সময় তো কিছুটা মাজা ছিলই, আর বিকেলে এসে খাওয়ার বাসনগুলো মেজেছি, ওগুলোকে এখন গোছাবো, গুছিয়ে নিয়ে তারপর এখানে ডালিয়ার জন্য সব প্রিপারেশন নেব। আজকে ফুলকপি আলু দিয়ে ডালিয়া হবে আর ধনে পাতার পকোড়া হবে, ওই দুটোই করবো। তো চলো আগে সবটা গুছিয়ে নিই। এর জন্য আমি জ্যাকেট পরে কাজ করতে চাই না, জল টল লেগে যায়, তারপর নোংরাও হয় বড্ড বেশি, আর এখানে তো দুটো নেই একটাই। আর মানালির যেগুলো আছে সেগুলো হেভি, মানে একটু বেশি ঠান্ডা পড়লে তারপর। তো চলো তাহলে শুরু করি রান্না। মুখ ডাল দিতে গিয়ে দেখছি কৌটো আজকে ফাঁকা, এটা ভেবো না যে আমার ঘরে নেই, ঘরে আছে, নিয়ে আসছি। আনা থাকে ঘরে, কৌটো ফাঁকা হয়, তারপর ঢালি এই আর কি, আর কিছুই না। ডালটা ভেজে নিয়ে ধুয়ে নি, তারপর বসাবো আবার পুরো রান্না। কাজের আর শেষ নেই। তো ডালিয়ার মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এখানে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু প্রথমে শুকনো লঙ্কাটাকে দিয়ে দেব, শুকনো লঙ্কা দেই না অন্যদিন, আজকে মনে হলো একটু দিন। যা করবো আজকে প্রেশারেই করবো, মোটামুটি এই জিনিসগুলো আমি কড়াইতেই করি, তোমরা দেখেছো রাত্রিবেলা, আজকে আর করছি না অত যত্ন নিয়ে। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নটা। সবজিগুলোকে একটু ভাজা ভাজা করবো, করে নিয়ে তারপর দিয়ে দেবো একটু আদা, তেজপাতাটাও দিয়ে দিই, আর পুড়বে না। তেজপাতা আমি ডাইরেক্ট তেলে দিই না, কারণ তেজপাতা পুড়ে গেলে না পুরো কালো হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তো তারপরে দেবো আদাটাকে, আদাটাকে দিয়ে সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে কষিয়ে গেছে ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দেবো, তারপরে প্রেশার কুকারে মাথা আটকে দেবো এই আর কি, মানে জল দিয়ে অবশ্যই। আর ভাজা মশলা দেবো একটু, আর ঘি দেবো।
এখনো সবটা রেডি করেছি, কারণ আমি বানাবো শর্টস, তাই জন্য এত সুন্দর গুছিয়ে নিয়েছি। এটার মধ্যে সামান্য একটু জল নিয়েছি, তো আগে হোক এটা, তারপর আসছি। এখন বাজে হচ্ছে 10:08। এই দিকটা দেখে বুঝতেই পারছো অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। যেরকম আজকে ডালিয়াটা খেতে হয়েছে, তেমন পকোড়াটা দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত। আর কি বলবো বলো তো, চলো খেয়ে নি, তারপরে আসছি তোমাদের কাছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাতে উঠেও গেছি, বুঝতেই পারছো কম্বলটা এবার নিতেই হবে এই আর কি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছে একটি নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের কাছে ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকো, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।